সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। দীর্ঘ পাঁচ বছরের জার্নি, আর সেই জার্নির আজকে মুক্তি। যে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা দারুণ সিনেমা, সেটা তো সকলেই জানেন। তার কারণ চেগুনি এর আগেও অনেক আলোচনা হয়েছে, আর আজকে সেই চেগুর জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম সিটি সিনেমা। এবং সেই ছবিটি নিয়ে কে কি বললেন সবটা রইল সিটি সিনেমার পর্দাতে। অনেক দিন অপেক্ষা করেছি ছবিটা রিলিজের জন্য। মানে ছবিটা যখন করেছি তখন থেকেই চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে ছবিটা পৌঁছোক, কিন্তু পাঁচটা বছর লেগে যাবে এটা সত্যিই ভাবিনি। কিন্তু ওই আর কি, যে বেটার লেট দ্যান নেভার। তো ফাইনালি ছবিটা এসে গেছে, এখন সবাই দেখতে পাবে যতদিন ইচ্ছে। আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে, কিন্তু ছবি এখন সবসময়ের জন্য দর্শকের সামনে। কলকাতায় তো অনেক ইউনিক কনসেপ্ট নিয়ে অনেক পরিচালকরাই ছবি বানানোর চেষ্টা করেন বা ইচ্ছা প্রকাশ করেন, নানান রকম চাপে ছবি চালাতে হবে এবং তার জন্য এই এই ইনগ্রেডিয়েন্ট দরকার, সেই সব চাপে মানে আমার পরিচিত বহু পরিচালকের বহু সম্ভাবনাময় স্ক্রিপ্ট এখনও ব্যাগের মধ্যেই রাখা আছে। তো গুড দ্যাট পাভেল সেই সাহসটা দেখিয়েছে ছবিটা বানানোর, নবমিতা সেই ছবিটা বানিয়েছে। পাভেলের সাপোর্ট না থাকলে ডেফিনেটলি ও একা এটা পারতো না, এবং দে হ্যাভ ব্রড ইন সামবডি লাইক বিনয়জি, যে কারণে তাদের ছবিটা একটু মানে একটা ইনিশিয়াল আইবল ড্র করতেও তো দরকার হয় সেরকম ফেস। হ্যাঁ, এবং তার অভিনয় নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না। তো সব মিলে একটা বাচ্চার গল্প, বাচ্চাকে নিয়ে ছবি, সেটা বানানো আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন হয়ে পড়েছে। সেই কঠিন কাজটা যে ওরা করতে পেরেছে, আই এম ভেরি হ্যাপি। পাঁচটা শুরু হয়েছিল 2016 শেষ থেকে, যখন আমি চেগুর স্ক্রিপ্ট এডিটিং শুরু করি, এবং তখন আমি জানতাম না কাজটা আমাকে করতে হবে। মানে আমি পাভেলদার সাথে কাজ করার সুবাদে স্ক্রিপ্ট এডিটিংয়ের কাজগুলো বা পুরো টাইপিং ইত্যাদি যা যা করতে হয় সমস্তগুলো আমি করতাম। তো তারপরে যখন 2017 আমরা শুটে যাই, সেই সময় থেকে পুরো কাজটা সম্পন্ন হয় 2018, মানে ডাবিং সহ পুরো কাজটা হাতে আসে। তারপরে হলে রিলিজ করার কথা ছিল, যেটা হয়নি, এবং প্ল্যান হচ্ছিলো যে ওটিটিতে করবো না হলে করবো, এটা নিয়ে একটা দোনামোনা চলছিলো। ততক্ষণে চলে এলো লকডাউন, যার পরে পুরো ব্যাপারটাই ম্যাচাকার হয়ে গেলো। তারপরে আলটিমেটলি যে এটা MX প্লেয়ারে এসছে, ফাইনালি আমি সবাইকে বলতে পারবো যে আমার ফিল্মটা, যেটা কাজটা করেছিলাম আমি, সেটা রিলিজ করলো, সবাই দেখো। এবং আমি অলরেডি ছড়ানো কালকে থেকে শুরু করে দিয়েছি, তার আগে থেকে আমার মতো করে প্রত্যেককে বলছি যে সবাই দেখুন, দেখে সবার মতামতটা জানান, যেটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। পাভেলদার মতো অপটিমিস্টিক মানুষ আমি ভীষণ কম দেখেছি, কারণ প্যান্ডেমিক যখন শুরু হয়ে গেছিলো তখন আমারও মনে হচ্ছে বাবা এ কি আদৌ রিলিজ হবে কি হবে না, পাভেলদার বলছে না করাবো করাবো। তো সেই অপটিমিজমটা মানে ইটস আ গ্রেট কোয়ালিটি। আর এখন ফাইনালি রিলিজ হয়েছে এই দুজনের সাথে, যে পাঁচ বছর পর আবার এত ভালোভাবে দেখা হচ্ছে, তো এই কিছু জিনিস। আর ট্রেলারটা তো দেখলেনই আপনারা, তো সেই সময় কী কী করেছিলাম সব ফ্ল্যাশব্যাকে মাথায় চলে আসছে। আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখবো আপনি কি করে এত কিছু শেখাতে পারেন, আর যদি পারে, আর আপনি যদি পারেন তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। আমরা যা করেছি মানে ক্যামেরার সামনেও তাই, ক্যামেরার পেছনেও তাই, তো অ্যাক্টিং মনেই হয়নি। লাইক আমরা পেছনে দাঁড়াতে শুরু করে বন্ধুত্ব যেরকম সব পুরো ওইভাবেই, আর তার উপর পার্কে গিয়ে স্লিপ সরা দিয়ে অনেক অনেক দেন হচ্ছে। হ্যাঁ, শুধু ওই পুকুরে নামাটাই হয়নি, মানে আমরা পুকুরে নামতেও চলেছিলাম, যাই হোক হয়নি সেটা। তো পাঁচ বছর পর মানে 2017 করা হয়েছিলো, তো একবার রিউনিয়ন হয়ে গেলো, তো সবাই লাইক অনেক ছোটো ছিলাম, তো হট করে দেখে কাউকেই চেনা যাচ্ছে না। এই
এই সিনেমাটা মানে যা পুরো রিয়েল ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এখানে, সবকটা রিয়েল লোকেশনে, যেটা পাভেল দেব সবকটা রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করা থেকে শুরু করে, মানে আমাদের একটা সিন ছিল যে ছাদে ঘুড়ি ওড়ানোর, ওটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে গিয়ে আমরা শ্যুট করেছি রিয়েল লোকেশনটা। আর তাছাড়া এটা দর্শকদের একটা কথা বলার যে হলে গেলে একটা একটা সংখ্যা ধরো দর্শক যাবে, কিন্তু এটা যখন মানে একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট হয়েছে তো এমএক্স প্লেয়ারে, তো এটা সবাইকে বলবো যে সবাই সাপোর্ট করুন, বারবার দেখুন এবং রিভিউ জানান যে কেমন লাগলো সিনেমাটা। ये पावेल इतना यंग, इतना बजिंग, इतना क्रिएटिव आदमी है कि मैं उसको मतलब उनसे मिलता हूँ तो मैं उनको देखता ही रह जाता हूँ। ही इज कॉन्स्टेंटली थिंकिंग समथिंग, कॉन्स्टेंटली क्रिएटिंग समथिंग, ही इज कॉन्स्टेंटली टेलिंग स्टोरीज, विच इज़ फैसिनेटिंग टू सी इन यू नो इन अ यंग मैन लाइक पावेल दा। और मैं तो उनको देख के, उनसे मिल के मुझे बहुत इंस्पिरेशन मिलता है। इतनी एनर्जी, एंड इट्स वेरी इन्फेक्शियस, यू नो हिज एनर्जी, हिज कंपनी इज़ वेरी इन्फेक्शियस। तो जब पहली बार इन्होंने मुझे कहानी सुनाई तो आई वॉज लाइक, इस आदमी ने मतलब ये कमाल की कहानी लिखती। फिर उनके साथ काम करने के बाद फिर सो आई एम ऑलरेडी लुकिंग फॉरवर्ड टू कि अभी अगला कौन सा बम फोड़ने वाले हैं पावेल दा। Institute of Management Study BBA BCA BM LTBT TM BOPTO MBA MEJ MPH MTTM for admission call 9007027585। जब एक सीक्वेंस था कि हमें मस्जिद में जाके नमाज पढ़ना था और मानना पड़ेगा कि पावेल दा ने ये अरेंज किया था कि मैं वहाँ जाके वो फिल्मी चीज़ ना करूँ, बाकायदा नमाज पढ़ूँ। तो मैंने, मुझे ट्रेनिंग दी गई और वहाँ पे कुछ कैमरा कट नहीं हुआ, तीन कैमरा उन्होंने लगा के रखे थे। मैं गया और बाकियों की तरह मैंने नमाज पढ़ी और नमाज पढ़ के वापस आया और उन्होंने शॉट ले लिया था। एंड फॉर मी, मैं उतना मेथड एक्टर हूँ नहीं, बहुत ही फिजिकल एक्टर हूँ, लेकिन उस दिन पहली बार ये एहसास हुआ मुझे कि मैं ये फिल्म के लिए नहीं कर रहा हूँ, ये मैं एक्सपीरियंस के लिए कर रहा हूँ। दैट दैट सेंस ऑफ स्पिरिचुअलिटी, द सेंस ऑफ काम, यू नो, बिकॉज यू आर, आप सजदे में हैं, आप, यू आर इन द प्रोसेस ऑफ वर्शिपिंग, यू नो, अ हायर, यू नो, डेटी, हायर फोर्स, गॉड। और मैं मतलब वैसे भी मैं उतना रिलीजियस नहीं हूँ, लेकिन पहली बार मुझे लगा कि यू नो देर इज समथिंग टू प्रेइंग, देर इज समथिंग टू, सो आई वुड नेवर फॉरगेट दैट डे, एंड दैट्स ऑल थैंक्स टू पावेल दा। এমন ভাবে লেখা এবং এমন সুন্দর ভাবে বানানো হয়েছে ব্যাপারটা যে সেন্সর বোর্ডে আনকাট ইউ পেয়েছি আমরা, যে কারণে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।